Step one, wake up early, gonna rise with the sun. Step two, get some good, some food in you. Step three, think real hard about what you wanna be. Step four. Hey guys, good morning and welcome to our channel. এখন যদিও গুড মর্নিং নয়, এখন হচ্ছে গুড আফটারনুন। আমি ডিউটি থেকে ফিরছি, জাস্ট সকাল সকাল ব্লগটা স্টার্ট করতে পারিনি, কারণ যেটা হয় সকালে ডিউটি যেতে প্রচণ্ড গরম, তার উপর দিয়ে লেট হয়ে গেছিলো। যাই হোক, ডিউটি শেষ হলো, এখন বাড়ি ফিরছি। ওর ওদিকে চলছে গিয়ে তোমার যাকে বলেন নাইট আর কি, ভুলভাল বকছি গরমে। যাই হোক, নাইট চলছে, হয়তো বা ঘুমোচ্ছি, নাকি ফোন করি, ঘুম থেকে তুলতে হবে, নাহলে ঢুকতে পারবো না। তারপর রান্না বান্না করে দুজন মিলে খাবো, ফ্রেশ হবো, এটাই আমাদের প্ল্যান। আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগে। চলো আজকের জন্য ব্লগটা স্টার্ট করি। গরম পড়েছে মানে কল্পনার বাইরে। ডিউটি থেকে এসে ফটাফট স্নান করে তাড়াতাড়ি রেডি হলাম। দেখো, আমার পুজো হয়ে গেছে, আর হচ্ছে ভাত বসিয়ে দিয়ে স্নানে গেছিলাম, তো ভাত তো হয়ে গেছে। এখন একটু মাছ ভাজছি, করলা ভাজা ছিল, পনির ছিল, তো এই মাছ আর মাছের ঝোল দিয়ে ওর হয়ে যাবে, তো তাড়াতাড়ি করি। জাস্ট আমার মাছ ভাজাগুলো হলো, সবগুলো আমি একসাথে তুলে নিলাম, কারণ হচ্ছে ওর জন্যই করলাম, শুধু আমি মাছ খাবো না, আমার ভালো লাগছে না মাছ খেতে। আর একটু করলা ভাজা করে নিই, অল্প অল্প করে অনেক রান্নাই হয়ে গেলো। মাছ ভাজা, করলা ভাজা, মাছের ঝোল, এদিকে ডাল, আর এই যে পনির হয়েই আসছে। এই মা, গ্যাসটাই নিভে গেছে দেখছো, খেয়ালই করিনি। বাবারে, তাই আমি ভাবছি কী ব্যাপার, কী হলো, একটা হয়েই আসছে। তো পনিরগুলোর মধ্যে ঝোলটা ঢুকলেই ব্যাস হয়ে যাবে। তো আশা করছি ওনাকে ওঠানো যাবে না, আমি গিয়ে তাতে তাকে খাইয়ে দেবো, তো দেখি ওঠে কি না, আগে নাহলে খাবার নিয়ে চলে যাবো। নিজে হাত দিয়ে আজকে খাবে না, বললাম টেবিলে গিয়ে খাবে, এরকম বলছে এখানে খাইয়ে দেবো। এখন খাবারটা নিই, তাড়াতাড়ি গিয়ে ওকে আগে খাইয়ে দিই, তারপরে ওই থালাতেই আমি খেয়ে নেবো। তো এখন তাড়াতাড়ি খাবারগুলো নিয়ে যাই। এখন ও বেরোলো ডিউটি, তোমাদেরকে বললাম তখন, তারপর থেকে আর ব্লগ কন্টিনিউই করতে পারিনি, এত গরম, মানে বিভৎস গরম, ভাবা যাবে না। জানি না সবার ওখানে কীরকম গরম আমি জানি না, বাট আমাদের এখানে তো প্রচণ্ড গরম, মালদার গরম বুঝতেই পারছো, যেমন ঠান্ডা পড়ে তেমনই গরম পড়ে। যাই হোক, ভাই চলে এসে আমি ওকে বলেছিলাম 10টার দিকে আসবে, আমি বাড়ির কিছু কাজকর্ম গুছিয়ে টুছিয়ে নেবো, তারপর কার কথা শুনে চলে এসছে এখনই। তো এখন আমরা যাবো একটু মিষ্টির দোকানে, কারণ মা তো ভাত খাচ্ছে না, আজকে কামান হলো। তারপরে জানি না আমি রুলসগুলো কী হবে, তো আপাতত তো ভাত খাচ্ছিল না কাল অবধি, কী রুলস আছে আমি জানি না, আজকে কামান হয়েছে এটা জানি। তো মা বললো একটু মিষ্টি নিয়ে যেতে, তো তাই করবো। এখন আমি আর ভাই বেরোবো, অল্প একটু মিষ্টি টিষ্টি কিনবো, কিনে নিয়ে একদম সোজা বাড়ি যাবো। এত গরম লাগছে ভাবতে পারবে না। আজকের দিনটা হয়তো খুব ছোটো হবে, কারণ জানোই ডিউটি চললে ওর নাইট চললে সেরকমভাবে কিছুই আমরা করতে পারি না। যে দিনগুলোতে দুজনেরই ছুটি থাকে সেই দিনগুলো সব থেকে বেশি এনজয়েবল হয় দুজনের জন্যই। তো যাই হোক, এখন ভাই আর আমি বেরোই, তো চলো যাওয়া যাক। ল্যাথ খেয়ে পড়ে রয়েছে, চ চ চ তাড়াতাড়ি বেরো, চ প্রচণ্ড গরম, ফ্যান ট্যান বন্ধ করি, চলো। এখন আমরা ফুচকা নিচ্ছি, কারণ আজকে আমার আর এনার ফুচকা কম্পিটিশন হবে। রুলস রেগুলেশন বাড়ি গিয়ে ঠিক করবো। ফুচকা শেষ, যতটা চাইছি ততটা ফুচকা পাবো কিনা সন্দেহ, দেখা যাক। ফুচকা মাখার প্রিপারেশন শুরু হচ্ছে, মাখছে হচ্ছে কি আমার ভাই। এখন আমাদের হবে ফুচকা কম্পিটিশন। কম্পিটিশনের রুলস কি বলে দিই তোমাদের, কম্পিটিশনের রুলস হচ্ছে
এক মিনিটের মধ্যে কে কটা ফুচকা খেতে পারে। আমি স্টপওয়াচ অন করবো আরেকটা মোবাইলে, একটা মোবাইলে ক্যামেরা হবে, তো সেটাই দেখা যাবে যে এক মিনিটের মধ্যে কে কটা ফুচকা খেতে পারে। যে খেতে বেশি পারবে তার জন্য কী গিফট সেটা এখন আমি সিলেক্ট করে উঠতে পারিনি, বাট হ্যাঁ কোনো না কোনো গিফট তো ডেফিনেটলি হবে। আমি জিতবো, ভাই তো হারবে, এটা তো তাই না? তো এটা তো নর্মাল ন্যাচারাল কথা, তো ঠিক আছে তাই হোক। তো আমরা এখন সেট আপটা একটু রেডি করে নিই, সব প্রিপেয়ার করে নিই, তারপরে ফুচকা কম্পিটিশান স্টার্ট। তো বসে পড়েছি, আগে আমি চুলটা টাই করে নিই, নাহলে এই শয়তানটা আমাকে হারিয়ে দিতে পারে। তোমরা দেখে নাও, এখানটায় ফুচকা জল আছে, আলু মাখা আছে, ফুচকা আছে মোটামুটি। তো দেখা যাক, এক মিনিটের মধ্যে আমাদের দেখা যাচ্ছে। আমি আজকে আমার ট্রাইপডটাও আনিনি, অ্যাকচুয়ালি এটা কোনো প্রিপ্ল্যান ছিল না। আমি আরেকটা লাইট অন করে আসি। অ্যাকচুয়ালি এটা কোনো প্রিপ্ল্যান ছিল না, আমরা প্ল্যান করেছিলাম আমি আর সন্দীপ যে একদিন তিনজনে মিলে ফুচকা কম্পিটিশন করবো। ভাই বললো আজকে ফুচকা খাবে, তো তখন আমি ভাবলাম যে একটা কম্পিটিশন হয়ে যেতে পারে। তো এক মিনিটের মধ্যে কে কটা ফুচকা খেতে পারে। ভাইয়ের আছে কাছে আছে স্টপওয়াচ, দেখা যাচ্ছে কিনা আমি জানি না, দেখা যাচ্ছে আশা করি। তো স্টপওয়াচটা অন করবে তোমাদের সামনে, তোমাদের দেখিয়ে তারপরে আমাদের খাওয়া শুরু হবে। ওকে, তো তাহলে ফাইনালি স্টার্ট করা যাক। স্টপওয়াচ অন করে দেখিয়ে নে, বন্ধ করে একবার ইয়ে করে দেখি। ফোকাস মারছে না, কাছে নিয়ে যা, তোমার ক্যামেরার কাছে নিয়ে যা, ফোকাস মার না, ফোকাস মারে না। ওকে, সো লেটস স্টার্ট। আমি তো জানি না আমি কলা খাচ্ছি। চার জিতে গেছি তাই। টাইম আপ হয়ে গেছে, আমরা ব্যাক করে দেখি যে কে কটা খেলাম। তো যেটা হয়েছে, আমি ভিডিও চালিয়ে আবার কাউন্ট করে দেখলাম যাতে কেউ চিটিং করতে না পারে। দুজনেরই টাই টাই হয়েছে, একদম ছটা ছটা, কিন্তু ভালো লাগলো কম্পিটিশনটা করে, নট ব্যাড। আরেকদিন হবে সন্দীপের সাথে, সেদিন একটু বেশি টাইম ধরে করবো না হলে। ফুচকাটা কিন্তু খুব ভালো, সত্যি ঝালটা খুব ভালো দিয়েছে, ভালো। কম্পিটিশনে খাওয়ার জন্য আরো মনে টেস্টটা বেড়ে গেল। যাই হোক, আর কয়েকটা আছে এটা কমপ্লিট করে নিই, ফোন এসছে কারণ পরে ক্লোজ করে নিই। আর সাবু ভেজানো খাবে, আমি আর ভাইও তাই খাবো। তুলনামূলকভাবে ভালোই কাটলো, একটা খুব বাজে ফেজ থেকে আস্তে আস্তে সবাই কাটিয়ে উঠছি। আমি আরও এই বাড়িতে বিশেষ করে দুদিন থেকে আসছি, বিকজ আমি থাকলে মা একটু বেশি হাসি খুশি থাকে, রিজু থাকলে অতটা থাকে না, আমি থাকলে বেশি থাকে। কি বলতে চাইছিস তুই? What do you mean by this? মানে আমি থাকলে মা বেশি হাসি খুশি থাকে, যেটা তুই থাকলে দুঃখে থাকে আর কি। আমি থাকলে হাসে না খুব একটা, আমি থাকলে হাসি আর কি। তো সেই জন্যে আমি এসেছি হাসাতে। আমি আর এখন হচ্ছে কি বলতে চাইছিস বল? কিছু বলতে চাইছিস না, তুই যে আসিস মাঝে,
মা ওটা জোর করে হাসে, কারণ জানে যে মেয়ে এসছে, না হাসলে মনটা খারাপ হয়ে যাবে, যাবে গিয়ে কাজ করার এনার্জি পাবে না। বা এরকম মোটেই না, মা আমি আসলে খুব খুশি হয়, সেই জন্য হাসি, হাসি খুশি থাকে। আমি দেখ মানুষ যেটা ভিতরে ফিল করছে সেটা ওপেনলি বহি প্রকাশ করলে মানুষের মনটা ভালো থাকে, যেটা আমি থাকলে করে, তুই থাকলে করতে পারে না। মোরাল অফ দ্য স্টোরি, আমি থাকলে মায়ের মন ভালো থাকে। আজকের মতো ব্লগটাকে এখানে এন্ড করছি। আমরা খেলাম ওই সাবু ভেজানো। ভাই ভাই দেখো অলরেডি ঘুমিয়ে গেছে, একদম পুরো ব্ল্যাঙ্কেট ট্ল্যাঙ্কেট নিয়ে দারুণ করে ঘুম দিয়েছে। বাইরে না প্রচণ্ড গরম, জাস্ট বারান্দাটুকুই গেছি মনে হচ্ছে যে কেঁপে গেলাম, গরমে কেঁপে গেলাম। তো যাই হোক, আজকের মতো ব্লগটাকে এখানে এন্ড করছি। ফুচকা খাওয়া তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। কালকে সকাল সকাল উঠতে হবে, কারণ না ডিউটি নেই, ডিউটি আছে, ইভিনিং আছে, কারণ হচ্ছে রাজু কাকু আসবে, মানে আমাদের যিনি পুরোহিত আর কি, আমাদের বাড়ির পুজো বলো বা সমস্ত কাজকর্ম উনি করে থাকেন। তো যাই হোক, রাজু কাকু আসবে, যে মা মা যে মেয়ে হিসেবে তিন দিনে মাদের কাজ কাজ হয়, আজ যেমন কামান হয়েছে সেই সময় আমি থাকতে পারিনি, যদিও এখন তো আমি এই গোত্রের আন্ডারে আর পড়ি না, এখন আমার শ্বশুরবাড়ির গোত্র আমার গোত্র, সেই জন্য তো কামানের মধ্যে আমার থাকার কোনো কিছু ছিল না, প্লাস ডিউটিও ছিল, না হলে এমনি আসতে পারতাম। তো যাই হোক, কালকে পুজো থাকবে, তো পুজো একটু মাকে হেল্প করার চেষ্টা করব। সকাল সকাল উঠতে হবে, ছটার দিকে উঠে তাড়াতাড়ি তাড়াতাড়ি পুজো করতে হবে, স্নান করতে হবে। আর রাজু কাকুর 7:30 বলেছে, মানে অনেক পুরোহিত থাকে কি না যে হয়তো 9টা বললো 12টা বাজিয়ে দিল, কিন্তু রাজু কাকুর এটা খুব মানে ভালো জিনিস, প্রচুর পুজো থাকে ওর কাছে, কিন্তু ওর 7:30 মানে ওর 7:30 ভীষণ টাইম মেনটেন করে, তো এটা খুব ভালো জিনিস। তো সকাল 7:30 বলেছে মানে আমরা 7:30 হিসেবে ধরেই আমাদের এগোতে হবে, তাই 6টার সময় উঠে যেতে হবে আমাকে আর মাকে দুজনকেই, তারপর রেডি হতে হবে, সব কিছু অ্যারেঞ্জ করতে হবে। এই হলো কালকের দিনটা, একটু সকালটা একটু হেকটিকই হবে আই থিঙ্ক। তো ব্যাস এই, তো ঠিক আছে, আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করলাম। কালকে আবার তোমাদের সাথে দেখাবে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। সবাই খুব ভালো থেকো, খুব আনন্দে থেকো, টেক কেয়ার, টাটা, বাই, টাটা।